আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ বন্ধুগণ বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে নোবেল করোনা ভাইরাস আর এই মহামারী আকারে ছড়িয়ে পড়া নোবেল করোনা ভাইরাসের বর্তমান বিপজ্জনক ভয়াবহ পরিস্থিতিতে আমাদের কী করণীয় ইসলামী করান এবং সন্না এবং কোরআন সন্ন্যার জ্ঞানকে একত্রিত করে করান সন্ন্যার জ্ঞানের উসুলের ভিত্তিতে আমাদের কি করণীয় আমরা যদি কর এবং সন্না থেকে জানতে চাই তাহলে করন এবং সন্না আমাদেরকে বলে অন্তত ছয়টি কাজ প্রত্যেকটি মানুষের করা উচিত এই ভয়াবহ পরিস্থিতিতে ছয়টি কাজ ছয়টি বাস্তবতা প্রত্যেকটি ইমানদারের মধ্যে থাকা উচিত এই ভয়াবহ করুণ মহামারীর পরিস্থিতিতে এক নম্বর হল এই ভয়াবহ মহামারীর পরিস্থিতিতে প্রত্যেকটি ইমানদারকে তকদিরে বিশ্বাস করতে হবে তকদির মানে আল্লাহ সুফহান লেখা চূড়ান্ত পরিণতি আল্লাহ তালা তিনি যেহেতু আমাদের স্রষ্টা তাই তিনি আমাদের সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমাদের সবার তকদির লিখে রেখেছেন কলম শুকিয়ে গিয়েছে সবার চূড়ান্ত বাস্তবতা পরিমাণ পরিমিতি লিখে রেখেছেন প্রত্যেকটি মান উচিত তকদির বিশ্বাস করা কারণ আল্লাহ কোরআনের ক্যারিমের পঁচিশ নাম্বার সোরা আল ফুরকান এর দুই নম্বর আয়াতিমাতে স্পষ্ট করে বলেছেন অলবিল্লাহ মিনা েতাদের রাজিম। ওয়াখালাকা কুল্লা সেই ইনফাকাদ দ্রা হ তাক দরা। আব্বাসুব সব কিছু সৃষ্টি করেছেন। এবং সব কিছুল জন্যে পরিমাণ পরিমিতি নির্ধারণ করে দিয়েছেন। তাকদ নির্ধারণ করে দিয়েছেন দিয়েছেন।টি কেমনি আলপারা আনালকারিমের ৪ নাম্বার ছোরা আলকামার। এর 1:50 নম্বর আয়াত আল কারীমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন ইন ইন্নাকুল্লাহাইখলাকনাহু বিকদর নিশ্চয় সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন এবং এর তাকদীর এর পরিমান এর পরিমিতিটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন তাই তাকদিরে বিশ্বাস প্রত্যেকটি মানুষকে মৃত্যুন জয় করে তোলে প্রত্যেকটি মানুষকে জয়ী করে তুলে প্রত্যেকটি মানুষকে দুর্বিনীত সাহসী করে তুলে আছে তাই হবে ইংরেজিতে বলে ইজ বি না যায় খণ্ডন তাই সর্বাবস্থায় ভাগ্যের উপরে বিশ্বাস আর বর্তমানে ভয়াবহ পরিস্থিতিতেও প্রথমে ভাগ্যের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে তাকদীরে বিশ্বাস দুই নাম্বার আমাদের প্রত্যেককে আল্লাহ সুফানাহ তালার উপরে ভরসা করতে হবে সর্বাবস্থায় নির্ভর করতে হবে মহান আল্লাহ সুফানাহ তালার উপরে কারণ আল্লাহ সুফানাহ তালা কোরআন আল করিমের পঁয়ষট্টি নম্বর এর তিন নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন ওমাইয়া আলা আল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহ তালার উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট তাই না ডাক্তারের উপরে ভরসা না ভ্যাকসিনের উপরে ভরসা না মেডিসিনের উপরে ভরসা না হাসপাতালের উপরে ভরসা না কোনো কিছুর উপরে ভরসা নয় ভরসা করব স্রষ্টা আমাদের সৃজন রক্ষণ পালন আর বিবর্ধন কর্তা মহান আব্বাহ উপরে আর আব্বাহ সুফা উপরে ভরসা আমরা কেনই বা করবো কেনই কেন আল্লাহর উপরে ভরসা করব আল করা আনাল করিম আল্লাহ তাহলে খুব সুন্দর করে আল্লাহর উপরে ভরসা করার এই ফিলসফি আমাদের জানিয়েছেন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে আদেশ করে বলে এই ভাষায় করান আল করিমের নয় নাম্বার সুরা আতের একান্ন নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তালা বলছেন উল্লাহ ইল্লা মা কাতাব আল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহ মুমিনুন নবী আপনি ঘোষণা করে দিন জানিয়ে দিন কিছুই আমাদেরকে স্পর্শ করবে না আল্লাহ তাআলা যা লিপিবদ্ধ করে দিয়েছেন তা ছাড়া আল্লাহর লেখা ছাড়া আল্লাহর লেখা ভাগ্যের বিপরীতে কিছুই আল্লাহর লেখা ভাগ্যে নাই এমন কিছুই আমাদেরকে স্পর্শ করবে না তার মানে ভাগ্যে যা আছে তা কেউ আটকাতে পারবে না ভাগ্যতাই হবে আল্লাহ যা লিখেছেন তাই হবে সুতরাং আল্লাহ তাআলা আমাদের অভিভাবক এটাই সবাইকে মেনে নিতে হবে বুঝে নিতে হবে বিশ্বাস করতে হবে আর ওয়ালাল্লাহি ফালিয়াতাওাক্কালুল মুমিনুন যারা বিশ্বাসী তাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার উপরই ভরসা করা তাই সবার উপরে দায়িত্ব কর্তব্য আল্লাহ তালার উপরে ভরসা করা তিন নাম্বার বর্তমান এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুফান তালার দিকে ফিরে যাওয়া তৌবা করা ক্ষমা প্রার্থনা করা কারণ আমাদের এই পাপের কারণে আজ এই নতুন উপশমবিহীন ভাইরাস অ্যাটাক করেছে আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে গিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে গিয়েছেন যখন কোনো সমাজে বেবিচার ছড়িয়ে পড়বে অশ্লীলতা ছড়িয়ে পড়বে লজ্জাহীনতা ছড়িয়ে পড়বে এমন কি তা ঘোষিত হবে প্রচারিত হবে প্রকাশিত হবে তখন আল্লাহ উপশমবিহীন এমন জীবাণু দেবেন উপশম হয় না ঔষধ নাই এমন অসুস্থতা আল্লাহ তালা দেবেন আর তাই নোবেল করোনার এটা আর এই জন্যে আমাদের প্রত্যেকের উচিত তৃতীয় বাস্তবতা আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া ক্ষমা প্রার্থনা করা তৌবা করা কারণ আল্লাহ সুফানা তালা কর আন আল ইমের তিরিশ নম্বর সৌরা সৌরাত রুমের একচল্লিশ নম্বর আয়াত আল করিমাতে স্পষ্ট করে বলেছেন জহর আল ফসাদু ল বাহ বিমা সবাতা এইদিন নাস। আল্লাহতালা বলছেন। জন স্থনে অন্তরক্ষে সর্বত্র ফাসাদ বিপর্যয় ভয়াবহতা ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কামায়ের কারণে আল্লাহ আতালা বলছেন। লউদি কাহমবা আদাল্লাদি আমি লু আল্লাহ আতালা বলছেন, আমাদেরই পাপ আমাদেরই আমলের কিছুটা আজবাদন্। কিছুটা স্বাদ যাতে আমরা ভোগ করতে পারি এই জন্যে আল্লাহ দেন এমন রোগ এমন ব্যাধি এমন দুর্ভিক্ষ এমন ভয়াবহ পরিস্থিতি তবে আল্লাহ তালা বলেন আল্লাহ তালার আল্লাহ তালার দেয়া এই ভয়াবহ পরিস্থিতির ভয়াবহ এই জীবাণুর অ্যাটাকের আল্লাহ তালা বলেছেন আল্লাহ চান কারণ হলো আল্লাহ হম ইয়ারে যাতে সবাই মিলে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহর কাছেই ফিরে যায় আল্লাহর আদেশ পালনের দিকে ফিরে যায় নৈতিকতায় ফিরে যায় স্বাভাবিক প্রকৃতির বাস্তবতার দিকে ফিরে যায় আইন আর কানুনের দিকে ফিরে যায় যাতে করে সবাই হয় আইন সিদ্ধ জীবনে প্রতি আল্লাহ তালার দেয়া বিধান প্রতিপালনে যথাযথ এবং সচেতন সজাগ শুধু তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআন আল কারীম এর 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 43 নম্বর আয়াত আল কারীমতে স্পষ্ট করে বলেছেন আল্লাহ তাআলা বলছেন فلما نسوا ما ذكرو به আল্লাহ তাআলার যিকির যখন কেউ ভুলে যায় আল্লাহর দেয়া বিধান যখন ভুলে যায় আল্লাহর দেয়া আইন যখন ভুলে যায় আল্লাহ এবং তার সুলের জীবন আদর্শকে যখন উপেক্ষা করে আল্লাহ তাআলা বললেন

নভেল করোনা ভাইরাসের হঠাৎ এই আক্রমণে তাই হয়েছে পৃথিবীর পরাশক্তিরা যারা জুলুম অত্যাচার অন্যায় অবিচার নৈতিকতাহীনতা চরিত্রহীনতা মদ জোয়া বেবিচার সব একেবারে প্রকাশ্য করে দিয়েছে যেন নীতি নৈতিকতার বালাই নাই জুর্জার মুল্লুক তার আল্লাহ ধরেছেন যারা আকাশ নিয়ন্ত্রণ করে গ্রহ জয় করে আরে গ্রহ জয়ের স্বপ্ন দেখে তারা আজ অসহায় যারা অ্যাটম বমের মালিক যারা সব ধ্বংস করে দিতে পারে তাদের অস্ত্রের এক বুটম চাপার দ্বারা তারা আজ অসহায় কারণ এটা পাকড়াও করেছেন আল্লাহ তালা তাই সবার জন্যে তৃতীয় বাস্তবতা আমরা ফিরে যাব আল্লাহ তালার দিকে নৈতিকতার দিকে চরিত্র চরিত্র সংরক্ষণতার দিকে আল্লাহ এবং তার রসুলের আদর্শের দিকে চতুর্থ বাস্তবতা বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা ডাক্তারদের পরামর্শ তাই না দায়িত্বপ্রাপ্ত সংস্থা ব্যক্তি যখন যা পরামর্শ দেবে আমরা তা মেনে চলব কারণ আমরা যদি পরামর্শগুলো মেনে না চলি অসাবধানতার কারণে জীবাণুর আক্রমণ আমরা হয়তো বেবিচার অশ্লীলতায় লিপ্ত নয় এমন ব্যক্তিকে হয়টাক করতে পারে আল্লাহ তালা করুনীকে কেরিমে বলেছেন অত্তা কফিৎ না তাল্লাহ তুসিবান্ন জলা মৌমিনকুম সতর্ক থেকো পাপাচারের কারণে আল্লাহর পাকরাও আসলে কেবল পাপিষ্টদেরকে ধরা হবে না সবার উপরেই আসতে পারে তাই সতর্ক না থাকলে আমাদের যে কেউ ভালো মানুষও আক্রান্ত হয়ে যেতে পারে তাই আল্লাহ তালা কর আন আল দুই নম্বর সূরা আল বা করায়ের একশো পঁচানব্বই নম্বর আয়াত আলী স্পষ্ট বলেছেন আদেশ করে বলেছেন ওয়ালা তুল কবি আই দি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তাই আজ ডাক্তাররা যে সকল পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন পরিচ্ছন্ন থাকতে হাত ধৌত করতে খাবার আগে হাত ধোয়া খাবার পরে হাত ধোয়া হাত পরিচ্ছন্ন রাখা নাক মুখ পরিচ্ছন্ন রাখা আর হ্যাঁ আমরা যারা মুসলিম মুমিন ইমানদার আমরা পাঁচ অক্ত ফরজ সালাতের আগে পাঁচবার উঁজু করি ঘুম থেকে উঠে হাত ধুই আমাদের জন্য তো আগের থেকেই তার বাস্তবতা রয়েছে শুধু তাই না আমরা পরিচ্ছন্ন থাকব ময়লা আবর্জনা থেকে দূরে থাকব। কারণ পবিত্রতা অবশ্যই থাকব। পবিত্রতা যেমন ইমানের অংশ ঠিক এমনি পরিচ্ছন্নতা ময়লা আবর্জনা মুক্ত থাকাটাও ইমানের অন্তর্ভুক্ত বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম আর অনেকেই আমরা হয়তো অসাবধানতায় সংক্রমিত হবে না মনে করে হয়তো আমরা অসাবধানতা অবলম্বন করি যেন রাখা উচিত বুখারি বর্ণনা করেছেন মোহাম্মদুর রসুলল্লাহ সল্লাহতাল আলী ওসাল্লাম সতর্ক থাকতে আদেশ করেছেন জীবাণু আমার মাঝে সংক্রমিত হতে পারে এমন কোনো পরিবেশ পরিস্থিতিতে আমি আগায়া যাব না সতর্ক থাকব বরং বিখ্যাত হাদিস তুমি বলেছেন ফেরোকা মিলাল মজুমি রোকা মিনাল আসাদ তোমার পলায়ন দবল অথবা কুষ্ঠরোগী থেকে এমন হবে যেমন সিংহ দেখলে তুমি পালাও অনেক লম্বা হাদিসের মধ্যে এই কথা নবী সাল্লি হোসেন বলেছেন তাই আমরা সবাই মিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নির্দেশনা মেনে পরিচ্ছন্ন এবং পবিত্র জীবনের অনুকরণে ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীর পরামর্শ মেনে চলব এটা হলো আমাদের চতুর্থ বাস্তবতা পঞ্চম আজকের সারা পৃথিবীতে ভয়ানক পরিস্থিতি গুজবের কারণে গুজবের কারণে গুজবে কান দেয়া যাবে না শুধু তাই না অনেকে আসে শোনা কথা বলতে থাকি যা শুনলাম তা প্রচার করতে থাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন যাই শুনো তাই যদি বলে বেড়াও তাহলে ওই ব্যক্তি মৃত্যু খোয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যা শুনে তা বলে বেড়াবে যা শুনবো তা বলে বেড়াবো না অথবা গুজবে কান দেব না বরং আল্লাহ তাআলার নির্দেশ আল আন আল কেরিমে চার সুরা সোরা সৌরাতুন্নিসায়ের তিরাশি নাম্বার আয়া আ করিমা। আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট সতর্ক করে দিয়ে বলেছেন ওয়েদাজা আহুম আমরুম মিনাল আম্নি আউয়েল খৌফি আদারওবি একদল মানুষ মন আছে তাদের কাছে ভয় অথবা নিরাপত্তার যে কোনো সংবাদ আসলে সাথে সাথে প্রচার করতে থাকে আল্লাহ তালা বলছেন না ওয়লাউরুদ্দু ই রসুল যদি তারা রসুলের কাছে তাদের কাছে আশা ভয় অথবা নিরাপত্তার সংবাদটা দিত আর হা ওয়াইলা উলিল আমরি মিনহুম আর তাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যে যারা সংশ্লিষ্ট এক্সপার্ট তাদের কাছে দিত তাহলে لعلمه الذين يستنبطون منكم যারা একেবারে গভীর থেকে আসল তত্ত্ব বের করার যোগ্যতা রাখে তাদের কাছে খবর দিলে তারা আসল জিনিস বের করে বলতে পারত তাই কুরআনের এই নির্দেশনা বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে সবার জন্য বাধ্যতামূলক যা শুনবো তা বলবো না যা গুজব তাতে কান দেব না বরং কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এক্সপার্টদের কাছে জানাবো তারা যা বলবে তাই শুনব অন্য আরেকজনে শুনবে ষষ্ঠ ছয় নম্বর হলো এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা সবাই মিলে দোয়া করব মহান আল্লাহ আল্লাহর কাছে কারণ দোয়া কেবল নিজের জন্য করলে আল্লাহ তালা কবুল করেন না দোয়া ইবাদত দোয়া ইবাদত দোয়া ইবাদত আল্লাহ তালা করিমে সৌরতু আলমো মিন অথবা সুরাতু গাফের একটা সুরার দুইটি নাম চল্লিশ নম্বর সুরা এর সাইট নম্বর আয়াত কেরি মাতি আল্লাহ তাআলা ডেকে বলেছেন ওকাল আরব ও দোনি অস্তজি বিলাকুম আল্লাহ তাআলা বলছেন তোমাদের রব তোমাদেরকে ডেকে বলছেন তোমরা দোয়া করো তিনি তোমাদের দুয়ার জবাব দেবেন তাই নবীজি বলেছেন দোআও হুয়া লাই বা দোয়াটা ইবাদত তাই দোয়ায় মিনিমাম পাঁচটি শর্ত থাকতে হয় অনেকগুলো শর্ত বলতে অবশ্যই পাঁচটি কারণ দো আল্লাহ তাআলার কাছে করতে হয় তবে এই পাঁচটি শর্তের ভিত্তিতে দোয়া করলে আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করবেন এক নাম্বার দোয়ার আগে দুরুশ শরীফ করবো দুই নাম্বার দোয়ার আগে স্টেক ফার তিন নাম্বার শুধু নিজের জন্য দোয়া নয় সবার জন্যে দোয়া চতুর্থ দুয়ার মধ্যে দুনিয়ার কথা বলবো আখেরাতের কথা বলবো পঞ্চম একটি ভালো কাজ করে অর্থাৎ কোরআন তেলাওয়াত করে অথবা দুরুদ পরে দীর্ঘক্ষণ অথবা দুই রাখাত সালাদ বা নামাজ পড়ে অথবা একটু দান করে অথবা সদকা করে যে কোনো একটি ভালো কাজ করে ভালো কাজকে উসিলা করে দোয়া করব কারণ দোয়া হল ইমানদারের অস্ত্র দোয়ায় পাথর সরে যায় জানিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম তাই বন্ধুগণ বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে এই ছয়টি ছয়টি শরিয়ার উসুলের ভিত্তিতে সবার জন্য ছয়টি কাজ করা বাঞ্ছনীয় আসুন আমরা সবাই করি আল্লাহ তালা আমাদের সবাইকে দিন আমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত